রাজধানীতে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতল ভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড় সহ বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। দুপুরে মগবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজাল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া রাজধানীর শাহজাদপুর এলাকাতেও রায়দা পরিবহনের একটি বাসেও আগুন দিয়েছে অবরোধকারীরা।